আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক অনলাইন ক্লাসে আমি শারমিন সুলতানা তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছো তোমরা। আজকে আমাদের পাঠের বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা। আজকের পাঠ পালকির গান, পর্ব এক। পালকির গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি পড়ার পূর্বে আমরা আজকে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার কাছে নিমতা গ্রামে 1982 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। তাকে ছন্দের জাদুকর বলা হয়। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য কুহু ও কেকা, অব্র আবির, হসন্তিকা। পালকির গান কবিতাটি কুহু ও কেকা গ্রন্থ হতে নেওয়া হয়েছে। কবি মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা কবিতাটি পড়ে নেই। পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মোদি চক্ষু মোদি পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাছি শুষছে মাছি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাদের দিকে সূর্য ডলে, পালকি চলে রে, অঙ্গটলে রে, আর দেরি কত, আরও কত দূর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের কবিতাটির মূল ভাব এবং শব্দার্থ আমরা জানব। চলো তাহলে আমরা আজকের কবিতাটির মূল ভাব জেনে নিই। আজকের কবিতার মূল ভাব হচ্ছে, পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান, চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। এখানে পালকির বেহারারা বলতে যারা পালকি কাঁধে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাদেরকে বোঝানো হয়েছে। আজকের পাঠে শব্দার্থগুলো আমরা জেনে নিই। গগন অর্থ আকাশ, আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, পাটা তক্তা বা ফলক, ভনভনিয়ে অর্থাৎ ভনভন শব্দ করে, কোষে জোরে, হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, ধুকছে হাঁপাচ্ছে, অঙ্গ দেহ বা শরীরের অংশ, স্তব্ধ অর্থ নিশ্চল, ধায় অর্থ ছোটা, শুষছে অর্থ তরল পদার্থ টেনে নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠের শব্দার্থ। চলো তাহলে আমরা আজকের বাড়ির কাজগুলো দেখে নিই। আজকের বাড়ির কাজ, কবিতাটির মূল ভাব লিখো এবং শব্দার্থ সহ বাক্য গঠন লিখো। শব্দগুলো হচ্ছে গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কোষে, হাঁটুরে, ধুকছে, অঙ্গ, স্তব্ধ, ধায়, শুষছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই পাঠটি বুঝতে পেরেছ এবং নিশ্চয়ই তোমরা বাসায় বাড়ির কাজটি সঠিকভাবে সম্পন্ন করবে। আজকে তাহলে এ পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।